আমাদের ট্রিপল ডিপার্টমেন্টে বর্তমানে যে আমাদের ফ্যাকাল্টি মেম্বার যারা কর্মরত আছেন, তারা প্রত্যেকেই আমাদের প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং লেকচারার থেকে শুরু করে প্রত্যেকেই আমাদের স্ব স্ব রিসার্চ ক্ষেত্রে শুরু থেকে, ক্যারিয়ারের শুরু থেকেই অবদান রেখে যাচ্ছেন। তারা গ্রিনের জার্নাল পেপারে এবং বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশনসেও এবং আমাদের টিচারদের অ্যাপ্লিকেশনস আছে। তো আমি এখানে আজকে আমাদের ডিপার্টমেন্ট আসলে কতটা শক্তিশালী এবং আমাদের টিচারদের রিসার্চ প্রোফাইল এবং টেকনোলজিক্যাল ক্ষেত্রে তাদের অবদান গুলো শেয়ার করবো আমার স্লাইড এর মাধ্যমে। তো আমি প্রথমে স্লাইড শুরু করছি। আমাদের ডিপার্টমেন্টের শুরুতে সিনিয়রিটির দিক থেকে আমাদের সবার আগে আছেন প্রফেসর ডক্টর এম ডি ফাইজুর রহমান স্যার। বর্তমানে উনি অনারেবল ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করছেন, এর আগে উনি ট্রিপল ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনার আমার স্যার সাউথ কোরিয়া থেকে পিএইচডি করেছেন এবং ইন্ডিয়া থেকে তার এম টেক কমপ্লিট করেছেন এবং বর্তমানে এবং তার পিএসসি ইঞ্জিনিয়ারিং রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে। ইন্টারন্যাশনাল জার্নালের দিক থেকে তার প্রায় 49টির উপরে প্রকাশনা রয়েছে এবং কনফারেন্স পেপার রয়েছে 35টার উপরে এবং তিনি অথর হিসেবে আছেন দুটো বইয়ে। এরপরে আছেন আমাদের প্রফেসর ডক্টর এম ডি কামরুল আহসান স্যার, ডিস্টিংগুইশড প্রফেসর ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আমাদের প্রফেসর কামরুল আহসান স্যার তার পিএইচডি উনি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ অটোয়া ক্যানাডা থেকে এবং তার বিএসসি এবং এমএসসি তিনি কমপ্লিট করেছেন বুয়েট থেকে। তার ইন্টারন্যাশনাল জার্নাল রয়েছেন তার 46+ এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার রয়েছে 50+ এবং তিনি 4টি বইয়ের অথর হিসেবে এখন পর্যন্ত নিগণিত হয়ে থাকেন। এরপর আছেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যার ডক্টর এস এম শিহাবুদ্দিন স্যার, তিনি বর্তমানে ডিপার্টমেন্ট চেয়ারম্যান অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আমাদের সেন্টার ফর এক্সেলেন্ট টিচিং অ্যান্ড লার্নিং সেন্টারের ডিরেক্টর হিসেবে সম্প্রতি তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এবং আমাদের স্যার এর আগে ডেনমার্কের একটি সমৃদ্ধশালী ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এটি হচ্ছে আমাদের স্যারের রিসার্চ প্রোফাইল, আমাদের স্যার কোয়ালিফিকেশন এবং আমাদের স্যারের নেচার সহ ট্রিপল এক্সপ্লোর এবং বিভিন্ন বিভিন্ন ধরনের বড় বড় পাবলিকেশন সংস্থায় 35টার উপর পাবলিকেশন আছে। উনি সম্প্রতি একটি রিসার্চ প্যাটেন্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন যেখানে আমাদের ওনার সাথে আরো 4 জন আমাদের টিচার জড়িত আছেন, কাজ করেছেন একসাথে। এরপর আমাদের ডিপার্টমেন্টে আছেন ডক্টর আহমেদ আল মনসুর স্যার, উনি গ্রিনে প্রায় 8 বছরের কাছাকাছি আছেন এবং বর্তমানে উনি অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং উনি এই বছরই তার পিএইচডি কমপ্লিট করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে এবং তার মাস্টার্সও তিনি কমপ্লিট করেছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে এবং আন্ডার গ্রাজুয়েট হচ্ছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। বর্তমানে তার ইন্টারন্যাশনাল জার্নাল আছে 17টার উপরে এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স পেপার আছে 10টার উপরে। তিনিও এই বছর একটি রিসার্চ প্যাটেন্ট একটা প্যাটেন্ট রেজিস্ট্রি তার নামে রেজিস্ট্রি করিয়ে নিয়েছে। এরপর আছেন আমাদের এমডি শারিয়ার কবির স্যার, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন আমাদের ডিপার্টমেন্টে। তিনি তার পিএইচডি এখনো কমপ্লিট হয়নি, তিনি এখনো পিএইচডি করছেন, আশা করি সম্প্রতি তার পিএইচডিটা কমপ্লিট হবে। তিনি পিএইচডি করছেন বুয়েটে এবং তিনি মাস্টার্স কমপ্লিট করেছেন বুয়েট থেকে এবং তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে। আর ইন্টারন্যাশনাল জার্নাল আছে 3টি এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স প্রসিডিংস 4টি এবং বর্তমানে উনি একদম ট্রিপল ডিপার্টমেন্টে একদম শুরু থেকেই ট্রিপল ক্লাবের মডারেটর এবং প্রজেক্ট সিএস কমিটির একজন আহ্বায়ক হিসেবে কাজ করে যাচ্ছেন। এরপর আছেন আমাদের ডিপার্টমেন্টে মিস্টার হাসান মানুফ স্যার, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে অনেক দীর্ঘ সময় ধরে গ্রিন ইউনিভার্সিটিতে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইউটিতে পিএইচডি গবেষণা কাজে নিয়োজিত আছেন এবং তার মাস্টার্স তিনি কমপ্লিট করেছেন সুইডেন থেকে এবং আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB থেকে। বর্তমানে তার ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন আছে 12টা এবং ইন্টারন্যাশনাল ন্যাশনাল কনফারেন্স লেভেল কনফারেন্স আছে কনফারেন্স পেপার 4টার মতো। তিনিও এবছর তার নামে একটি রিসার্চ কাজের মাধ্যমে তার নামে একটি প্যাটেন্ট করিয়ে নিয়েছেন। এরপর আছেন আমাদের ডিপার্টমেন্ট ডক্টর রাতিল এইচ আশিক স্যার, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আমাদের ডিপার্টমেন্টে কাজ করে যাচ্ছেন।
তিনি তার পোস্ট ডক্টরেট কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ শেফিল্ড থেকে, ইউকে থেকে, এবং তার পিএইচডি উনি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া থেকে, পিএম থেকে, এবং ঠিক একই ইউনিভার্সিটি থেকে তিনি তার মাস্টার্সও কমপ্লিট করেছেন এবং তার আন্ডারগ্রাজুয়েট তিনি কমপ্লিট করেছেন বুয়েট থেকে। বর্তমানে তার ইন্টারন্যাশনাল জার্নাল পেপার আছে প্রায় 10টার উপর এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কনফারেন্স 4টার উপরে আছে, এবং তিনি বা আইট্রিপলি পিএস বাংলা স্টুডেন্ট চ্যাপ্টার ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মেন্টর হিসেবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করেছেন। এরপর আছেন ডক্টর এএমডি মঞ্জুর লাখির স্যার, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি তার পিএইচডি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ কয়ামা জাপান থেকে এবং তার এমবিএ এবং এমবিএ কমপ্লিট করেছেন এবং মাস্টার্স এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন সবগুলো ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। তার ইন্টারন্যাশনাল জার্নাল পেপার আছে 8টার উপর এবং কনফারেন্স পেপার আছে 2টো, এবং বর্তমানে তিনি ইউনিভার্সিটি জার্নাল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর অ্যাসোসিয়েট এডিটর হিসেবে গুরুত্বপূর্ণভাবে তার দায়িত্ব পালন করে আছেন। এরপর আছেন ডক্টর এমডি আসাদুজ্জামান স্যার, তিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ক্রি ইউনিভার্সিটিতে আছেন এবং তার পিএইচডি তিনি কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ ন্যাপলস ইতালি থেকে, এবং তিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তার মাস্টার্স এবং বিএসসি দুটো কমপ্লিট করেছেন ফিজিক্স ডিপার্টমেন্ট ফিজিক্স এর উপর। তার ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল জার্নাল এবং কনফারেন্স পেপার আছে প্রায় 18 উপরে এবং বড় এবং তিনি 2টো বইয়ের অথর হিসেবে অলরেডি সমাদৃত। এরপর আছেন আমাদের মোহাম্মদ আসিফুল হক স্যার, যিনি লেকচারার হিসেবে কর্তব্যরত আছেন এবং বর্তমানে তিনি পিএইচডি করছেন রাজশাহীতে এবং তিনি তার মাস্টার্স কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ টেকনোলজি মালয়েশিয়া থেকে এবং তার আন্ডারগ্রাজুয়েট লেভেল তিনি কমপ্লিট করেছেন আসাম ইউনিভার্সিটি। তার আন্তর্জাতিক প্রকাশনা আছে প্রায় 60টার উপর জার্নাল পেপার এবং কনফারেন্স পেপার মিলে, এবং তার নামে তিনিও নামে এই বছর একটি রিসার্চ প্যাটার্ন রেজিস্ট্রি করিয়ে নিয়েছেন, এবং বর্তমানে তিনি আমাদের যে অনলাইন টিচিং অ্যান্ড লার্নিং এর যে মাস্টার ট্রেনার প্রোগ্রাম আছে সেই মাস্টার ট্রেনার প্রোগ্রামে তিনি একজন কি ফেসিলিটেটর হিসেবে কাজ করছেন এবং ডিপার্টমেন্টের প্রত্যেক টিচারকে ফেসিলিটেট করে যাচ্ছেন। এরপর আছেন আমাদের জিশান আহমেদ স্যার, লেকচারার ডিপার্টমেন্ট অফ ট্রিপলি গ্রিন ইউনিভার্সিটি। জিশান আহমেদ স্যার তার মাস্টার্স এমফিল কমপ্লিট করেছেন বায়ো ইঞ্জিনিয়ারিং এর উপর হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, এবং তার মাস্টার্স তিনি আবার তিনি একটি মাস্টার্সও করেছেন ইউনিভার্সিটি অফ ঢাকাতে বায়োমেডিক্যাল ফিজিক্স এর উপর, এবং তার আন্ডারগ্রাজুয়েট লেভেল তিনি কমপ্লিট করেছেন আসাম ইউনিভার্সিটি থেকে। তার আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্স পেপার আছে প্রায় 6টির উপর, এবং তিনিও বর্তমানে মোহাম্মদ আসিফুল হক স্যারের সাথে আমাদের ই-লার্নিং কমিটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। এরপরে আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যাদের মাধ্যমে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবসময় আমাদের একাডেমিক সাপোর্টটা পেয়ে থাকেন, তারা হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর। ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটরের মধ্যে আমাদের সিটি ক্যাম্পাসের কোঅর্ডিনেটরশিপের দায়িত্বে আছেন আমাদের হাসান মারুফ স্যার এবং মনসুর স্যার, তাদের সাথে আরও অ্যাক্টিভলি কাজ করছেন আমাদের এমডি মিজানুর রহমান স্যার, যিনি লেকচারার এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর ইভিনিং ড্যাশ। তিনি তার রুয়েট থেকে তার বিএসসি কমপ্লিট করেছেন এবং রুয়েটে তিনি বর্তমানে তার মাস্টার্স কমপ্লিট করছেন, এবং শিমুল সূত্রধর স্যার আছেন যিনি রুয়েট থেকে তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন। এরপর আছেন আশিকুর রহমান স্যার, যিনি ডে ব্যাচের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে আছেন, তিনি তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন আইআইটি থেকে এবং বর্তমানে তিনি ঢাকা ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যালে তার মাস্টার্স প্রোগ্রাম কন্টিনিউ করে যাচ্ছেন। এরপর আছি আমি সৌরভ বড়ুয়া, লেকচারার অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর, আমি পারমানেন্ট ক্যাম্পাসে আছি, আমার গ্রাজুয়েশন হচ্ছে এআইইউবি থেকে এবং বর্তমানে আমি আসানসোল ইউনিভার্সিটিতে আমার পোস্ট গ্রাজুয়েশন কোর্সে কমপ্লিট করছি। এরপর আছেন শওকতারা ম্যাডাম, যিনি লেকচারার হিসেবে কর্তব্যরত আছেন দীর্ঘ সময় ধরে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টে। তিনি তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছেন রুয়েট থেকে এবং বর্তমানে মাস্টার্স করছেন রুয়েটে। এরপর আছেন আমাদের সাদুজ্জামান স্যার, যিনি ফিজিক্স ডিপার্টমেন্টের প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে এবং লেকচারার হিসেবে কর্তব্যরত আছেন। সাদুজ্জামান স্যার বিভিন্ন সময়ে আমাদের ডিপার্টমেন্টের ফিজিক্সের সবগুলো কোর্সই দেখাশোনা করে থাকেন এবং তিনি তার বিএসসি অনার্স এবং মাস্টার্স দুটোটা কমপ্লিট করেছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, এবং তার অনেকগুলো রিসার্চ পেপার আছে, তার বর্তমানে তিনি খুব অ্যাক্টিভলি রিসার্চে কাজ করে যাচ্ছেন। তাছাড়া আমাদের ডিপার্টমেন্টে আরও আছেন আমাদের এ কে এম হাসিবুল হক স্যার এবং মবিদুল হক স্যার, তারা দুজনই তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বুয়েট থেকে। এরপর আছেন আমাদের দেওয়ান সাইহাম স্যার, যিনি তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন আইওটি থেকে, এবং এরপর আমাদের সাথে আছেন নাসরিন সুলতানা তুহিন ম্যাডাম, যিনি তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন হাজী মোহাম্মদ দানিশ ইউনিভার্সিটি থেকে, এবং তিনি একজন প্রেসিডেন্ট গোল্ড মেডেলিস্ট হিসেবে হাজী দানিশ ইউনিভার্সিটিতে থেকে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডটি লাভ করেন।
আমাদের সাথে আরো আছেন এমডি শামসুল আরিফিন স্যার এবং আশরাফ সিদ্দিক স্যার। শামসুল আরিফিন স্যার তারা দুজনই বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বুয়েট থেকে এবং বর্তমানে তারা মাস্টার্স প্রোগ্রামে এনরোল করছেন ঠিক বুয়েটে। সাথে আছেন আমাদের সাইয়েদ তানভীর আজম স্যার এবং হুসাইন নিমা ম্যাডাম, তারা দুজনই বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বুয়েট থেকে এবং মাস্টার্স কমপ্লিট করছেন বুয়েটে। এবার সাথে আছেন মাহবুবুর রহমান কিরণ স্যার এবং নাজমুল হুদা স্যার। মাহবুবুর রহমান কিরণ স্যার বর্তমানে লেকচার হিসেবে আছেন এবং তিনি রিসার্চ ফিল্ডে আমাদের এই বছর আমাদের ফ্যাকাল্টিতে রিসার্চ ফিল্ডে খুব ভালো একটি অবদান রেখেছেন এবং তার অনেক ভালো ভালো ইন্টারন্যাশনাল জার্নালে এবছর পেপার এসেছে। তিনি তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বুয়েট থেকে। এরপর নাজমুল হুদা স্যারও তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বুয়েট থেকে এবং তিনি বর্তমানে গ্রিন ইউনিভার্সিটির মেন্টরশিপ প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে আরো আছেন নিকুল ইসলাম, ডিপার্টমেন্ট অফ আমাদের লেকচারার ডিপার্টমেন্ট অফ ট্রিপলি। তিনি তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন ডুয়েট থেকে। তিনি এই বছর আমার সাকসেসফুলি অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং জার্নাল পেপারে তার রিসার্চ আর্টিকেল পাবলিশ করে বর্তমানে আমাদের ডিপার্টমেন্টে একজন লিডিং রিসার্চার হিসেবে এগিয়ে যাচ্ছেন। এবং সাথে আছেন মাহফুজুল হক স্যার এবং নাইমুর রহমান স্যার। মাহফুজুল হক স্যার তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এবং নাইমুর রহমান স্যার তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন রুয়েট থেকে। আমাদের ডিপার্টমেন্টে আরো রয়েছেন ফিজিক্স এর অনেক ট্যালেন্টেড টিচার, যাদের মধ্যে প্রথমে আছেন আফসানা মিমি রাকা ম্যাডাম। তিনি তার ইউনিভার্সিটি লেকচারার হিসেবে কর্তব্যরত আছেন। তিনি তার মাস্টার্স এবং অনার্স কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। মেহেরুন্নেসা ম্যাডাম আছেন, যিনি লেকচারার হিসেবে কাজ করে যাচ্ছেন এবং তার বিএসসি এবং বিএসসি তিনি কমপ্লিট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এবং মাস্টার্স কমপ্লিট করেছেন বুয়েট থেকে। আছেন উম্মে সৈয়দা ম্যাডাম, আক্তার ম্যাডাম, তিনি লেকচারার হিসেবে ফিজিক্স ডিপার্টমেন্টে আছেন। তিনি তার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট তিনি তার অনার্স কমপ্লিট করেছেন ফিজিক্স ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এবং মাস্টার্স কমপ্লিট করেছেন ঠিক সেম ইনস্টিটিউশন থেকে। আছেন রাবে আক্তার রাবু ম্যাডাম, যিনি বিএসসি এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর আমাদের ডিপার্টমেন্টে ফিজিক্স এর আরো ম্যাডাম আরো অনেক ম্যাডামই আছেন, যারা যাদের মধ্যে অনেকদিন ধরে কাজ করছেন তাহারিমা সাথী ম্যাডাম এবং তাশরিফা হোসেন ম্যাডাম। তাশরিফা হোসেন ম্যাডাম তার বিএসসি অনার্স ফিজিক্স এ কমপ্লিট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বর্তমানে তিনি তার এমফিল প্রোগ্রামটি সেখানে কন্টিনিউ করছেন। আছেন ইশরাত ফারজানা ইশরাত ম্যাডাম এবং ডক্টর তাহমিনা আক্তার ম্যাডাম। তো ডক্টর তাহমিনা আক্তার ম্যাডাম তার বিএসসি অনার্স এবং ফিজিক্স এ মাস্টার্স ফিজিক্স এ কমপ্লিট করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং সম্প্রতি তিনি ইতালি থেকে তার পিএইচডি কমপ্লিট করে এসেছেন। আরো আছেন জান্নাতুল ফেরদৌসি ম্যাডাম, যিনি ফিজিক্স ডিপার্টমেন্টের লেকচার হিসেবে আছেন। তিনি তার অনার্স এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে এবং এখানে ফাহিমা আক্তার নরিন ম্যাডামও আছেন আমাদের সাথে এবং কামাল হোসেন স্যারও আছেন, দুজনেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তাদের অনার্স কমপ্লিট করেছেন এবং কামাল হোসেন স্যার বর্তমানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তার পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম রোল করছেন। আমাদের গ্রিন ইউনিভার্সিটি থেকে যারা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে থেকেও আমাদের অনেকেই টিচার হিসেবে ডিপার্টমেন্টে জয়েন করেছেন, যাদের মধ্যে আমাদের সর্বপ্রথমেই আমাদের বলতে হয় মাসুম স্যারের কথা, যিনি বর্তমানে যিনি আজকেই ইউনিভার্সিটি অফ মিউনিখে চান্স পেয়েছেন এবং তিনি দীর্ঘ সময় ধরে একজন সাকসেসফুল গ্রিন গ্রাজুয়েট হিসেবে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। এর সাথে আরও আছেন সাকিব আব্দুল আহাদ স্যার, আবদুল্লাহ ওয়াফি হিরন স্যার, তারপর আছেন এমডি আবুল খায়ের স্যার, তারপর ইমামুল ইসলাম এবং কামরুজ্জামান কিরণ স্যার, এবং সাথে আমাদের সম্প্রতি দুজন লেকচারার জয়েন করেছেন, একজন ল্যাব লেকচারার এবং লেকচারার কন্ট্রাকচুয়াল আনিসা আহমেদ স্যার, তিনি কুয়েট থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, এবং নাদিম আহমেদ স্যার যিনি তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন আইওডি থেকে। এছাড়াও ডিপার্টমেন্টের সর্বাত্মক কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য আমাদের সাথে আরো আছেন আমাদের ওনাদের ছবিটা আসলে এখানে দেখা যাচ্ছে না, আমাদের সাথে আরো আছেন মিস্টার পারভেজ খসরু, যিনি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিভার্সিটিতে, এবং সুজাউল হোসেন, উনি দায়িত্ব পালন করছেন জুনিয়র কোঅর্ডিনেশন অফিসার হিসেবে। তো এই ছিল আমাদের ডিপার্টমেন্টের অল ওভার পরিচিতি। আমি এখন আমার বক্তব্যটি এখানে শেষ করছি।